আচ্ছা, গাছতলায় ওই ছোটখাটো কালো কালো ওগুলো কি? হ্যাঁ, আরে ছাগল, কালো কালো সুন্দর সুন্দর ছোট ছোট ছাগল, অবলা জীব, কথা বলতে পারে না, বুঝতেও পারে না, মারতেও পারে না, মারতে পারে না, পরোপকার করা যাবে। আরে পালাচ্ছিস কেন? পালাস নে, পালাস নে, আমি তো ভালো মানুষ। এদিকে 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 এদিকে, হ্যাঁ এই তো দেখেছেন, অবলা প্রাণী ছাগল, ছাগল। আমি এখন থেকে এদেরই পরোপকার করবো। আহারে, ওদের দুঃখ কেউ বোঝে না, ওরাও কারো দুঃখ বোঝে না। না হাকর, অনেক কথা হয়েছে, এবার হাকর, জিমুস নে, জিমুস নে, ম্যালেরিয়া হবে। হাকর, ওই দেখা যায় তার গাছ, ওই আমাদের গা, ওই খা 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 খা, ওরা আমার ছাগল না, ওরা সর্বনাশ রে। কে কোথায় আছিস? ওকে ওই খুনে ডাকাত দেখো, আমার ছাগলে বিষ খাওয়ায় আমরা ফেললো গো। সর্বনাশ, এটা তো ছাগলের মালিক, এটা তো ছাগলের মতো ছাগল না, এটা তো মানুষ। বাবা তুমি থাকো, হ্যাঁ তুমি থাকো, তোমার ছাগল ভালো, খুব ভালো, কালো কালো সুন্দর সুন্দর, আমি যাই, হ্যাঁ থাকো তুমি। আমার নাম হলদর সেপাই, সহজে ছাড়বো না, মামলা করবো, জেল খাটাবো। আর হায়, আমার অবলা জীবনটা কি হলো রে, কান্দিস না কান্দিস না, চল তোরা বাজিতপুর মেডিকেলে নিয়ে যাই, চল চল। বুঝতেই পারলাম না, এমনি পাগল মানুষ, মাথা সমস্যা আছে। আসলে অনেকদিন ধরে দেখি না, কি যে হইলো, হাই বজনা কই, আমার দলবল বজনা, হ্যাঁ তোদের ভজাদা আছিস দেখছি, সবাই আছিস? অবশ্যই। পেলা নাম হাবলু সেন, আসতে আসতে। আর আমার ক্যাবলা কোথায়? প্রেজেন্ট স্যার, থুরি আছি মহাশয়। শোন, মনটা বেজায় খিচে আছে বুঝলি? কেন কেন, কখনো পরের উপকার করতে নেই। আরে নিশ্চয়ই না, আগেই তো কইছে তোমারে, এতদিনে বুঝছে। কেন রে, উপকারী কে বাগিয়ে খায়। হ্যাঁ সুন্দর বলেছিস। আচ্ছা বোঝারা, তুমি নাকি জেলেছি? চুপ চুপ, জেল আবার কি রে, ও একটু আছো কত কথা শোনা যায়। আরে ওটা তো ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা, তিন বেলা খাওয়াবো। আচ্ছা দেখ দেখ, এভাবে বলবি না বুঝছিস, বড় বড় কাজ করতে হলে ছোট ছোট মানুষদেরকে মাঝে মাঝে বড় বড় যে ছোট ছোট সময় থাকতে হয় আর কি, বুঝলি? তাই নাকি? হ্যাঁ, আর কি বলছি কি, তুমি ওইদিন বিরিয়ানি খেতে চেয়েছিলি? অবশ্যই, কি খাও মা? হ্যাঁ বিরিয়ানি খাও, এখন বিরিয়ানি, চলো এখন শুধু বিরিয়ানি না, আরো অনেক কিছু খাওয়াবো, তাই নাকি? হ্যাঁ চল না, দাঁড়া 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 দাঁড়া, একটা আসল কথাই তো বলা হয়নি, আমি একটা নতুন বর্ণপরিচয় লিখবো বুঝলি, বর্ণপরিচয়, তার প্রথম পাঠ হবে কখনো পরের উপকার করিও না। সাধু সাধু, গেছে গেছে আবার সাধু, ভুলেও যদি আবার সাধুর নাম নিয়েছিস, ওই সাধু বেটার জন্যই তো যত ঝামেলা। সাধু সাধু, ওই সাধু বেটাকে যদি পাই তাহলে আমার একদিন কে সাধুর একদিন। সাধু সাধু। দর্শকবৃন্দ, একটা নতুন খবর আছে, এই যে আমার আব্বা আছে না, ওই যে কাইফা হালুকা আব্বা, সৌদি আরব থেকে আসতেছে একটু আগে, উনি পুরা চেঞ্জ, এখন কি কাঠ, এখন কি পাট, কে বলবে এসে কাইফা হালুকা আব্বা আব্বা? আরে পুত্তর, আব্বা 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 আব্বা, কেমন লাগলো নতুন গান? কি আর বলবো, কেন গান কিছু বলার নাই নাকি, পুরো সৌদি আরবিয়ান ড্যান্স। আরে আব্বা গো আব্বা, দেখো আব্বা, হাজার দর্শকের মন মজাইয়া নাচে গো সুন্দরী কমল। এটি আমার মানে নাকি তোর সাথে নাচা? আব্বা একই তো, বাপ্পলা ভাই ভাই, কথা কম, বাপ্পলা ভাই ভাই না, তোর 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 স্টিকি লাই কে কে
না না আব্বা আব্বা আপনি আমার শুদ্ধ গুণ অনেক দেখাইছস গান এখন নাচ দেখা আব্বা নাচও দেখছেন কিন্তু নাচও দেখছি নতুন আর কি আছে তাই দেখা আব্বা আপনি ফ্যাশন দেখছেন ওই যে ফ্যাশন ফ্যাশন কা হ্যায় ইয়ে জলওয়া আ আ ইয়ে আরবিয়ান এক তো আরবিয়ান না আমাদের বাংলাদেশি আপনার মতো খালি আরবিয়ান কাইফা হালুক এখন আর ফ্যাশন আছে নাকি ওটা ছিল আমাগো যুগে আগে যাবেন দেখেন আপনারে আপনি কো যুগে ফ্যাশন আর এই আমাগো যুগের ফ্যাশন টিডিক টিডি টিডিক টিডি উল্টো পাল্টা ফ্যাশন আমার দেখা আব্বা আমি থাকবো না দেশ আমি থাকবো না আব্বা খুঁজে পাবে মোহনা